আজকের ভিডিওতে আমরা আইটিআইয়ের মেরিট লিস্টের ব্যাপারে কথা বলবো তো তোমাদের দু হাজার কুড়িতে মেরিট লিস্ট কবে দেবে তোমাদের মেরিট লিস্ট তোমরা কীভাবে দেখতে পাবে এবং তোমাদের মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে তো সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনে প্রেস করে নেবে যাতে করে এইরকমই আর ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি ফার্স্টে যে বিষয়টা আমরা আলোচনা করবো তোমাদের মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হয় তো তোমাদের মেরিট লিস্ট মাধ্যমিকের নাম্বারিং অনুসারে তৈরি করা হয় আগে কি হতো আগে তোমাদের ফর্ম ফিল আপের পরে একটা এক্সাম নেওয়া হতো সেই এক্সামের নাম্বার অনুসারে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হতো কিন্তু এখন দু বছর ধরে তোমাদের মাধ্যমিকের নাম্বারিং অনুসারে তৈরি করা হচ্ছে এক্ষেত্রে সবথেকে ভালো তোমরা বুঝতে পারবে যদি একটা উদাহরণ দিই ধরো তোমরা যারা স্কুল লেভেলে পড়তে তখন ক্লাসের মধ্যে যে মানে যার নাম্বার সবথেকে বেশি থাকতো তার রোল নাম্বার কিন্তু আগে হতো ধরো ক্লাসের যে ফার্স্ট বয় বয় বা গার্ল সে যেই হোক তো তার রোল নাম্বার কিন্তু সবসময় এক থাকতো তারপরে যে সেকেন্ড তার রোল নাম্বার কিন্তু দুই থাকতো মানে তার নাম্বারিং অনুসারে তাদের রোল নাম্বারগুলো তৈরি করা হতো এক্ষেত্রেও ঠিক সেম প্রসেস কিন্তু একটাই তফাৎ আছে ওখানে লোক সংখ্যা একটু কম থাকতো প্রায় হাই স্টলে একশো দেড়শো হতো কিন্তু এখানে প্রচুর এখানে অনেক লোক সংখ্যা রয়েছে তো এটাই হলো তফাৎ তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হয় এটা তোমাদের মাধ্যমিকের নাম্বারিং অনুসারে তৈরি করা হবে যার মাধ্যমিকের নাম্বার বেশি থাকবে তার র্যাঙ্কিং কম হবে মেরিট লিস্টে তার র্যাঙ্কিংটা কমে যাবে তো আশা করি বোঝা গেল তো তোমাদের কাউন্সেলিং প্রসেসটা একটু বলে দিই তো কাউন্সেলিংয়ের সময় কিন্তু তোমাদের যখন ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট এবং থার্ড লিস্ট দেবে তখন কিন্তু এটা ভাগ হয়ে যাবে মেরিট লিস্টে একবারে পরপর চল্লিশ পঞ্চাশ হাজার পার করে যাবে কিন্তু তোমাদের যখন কাউন্সিলিং হবে তোমাদের একটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হবে তখন এসসি ক্যাটাগরি একটা আলাদা ক্ষোভ থাকবে এসটি ক্যাটাগরি একটা আলাদা খোপ থাকবে এবং ওবিসি আরও যা যা ক্যাটাগরি আছে তো তাদের জন্য একটা আলাদা আলাদা খোপ থাকে তো এটা ভাগ কেন হয় এটা সাধারণত তোমাদের সিট সংরক্ষণের জন্য ভাগটা হয়ে থাকে তোমরা সবাই দেখেছো যে এক একটা ক্যাটাগরির জন্য এক এক রকমভাবে সিট সংরক্ষণ করা আছে তো তখন তোম যখন তোমাদের কাউন্সেলিং হবে তখন এই জিনিসটা কিন্তু ভাগ হয়ে যাবে তো এই ক্ষেত্রেও একটা অ্যাডভান্টেজ থাকছে যারা ফর্মগুলো আগে ফিল করেছে ঠিক আছে তো কীভাবে অ্যাডভান্টেজ থাকছে সেটা বলে দিচ্ছি ধরো তুমি মাধ্যমিকে তিনশো নাম্বার পেয়েছ তিনশো নাম্বার পেয়ে তুমি আইটিএ ফর্ম ফিল আপ করেছ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে শুধু তুমি কিন্তু একা তিনশো নাম্বার পাওনি ঠিক আছে তো তিনশো নম্বর পেয়েছে এরকম অনেক ছেলে মেয়ে আইটিআইতে ফর্ম ফিল করেছে কিন্তু তাদের মধ্যে তুমি যদি আগে ফর্মটা ফিল আপ করে থাকো প্রথমে যদি তুমি ফর্ম ফিল আপ করো তাহলে কি হবে list লিস্টে তোমার জায়গা সবার আগে থাকবে সবার আগে বলতে কি তিনশো নম্বর পেয়ে যতগুলো ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছে তো তাদের মধ্যে সবার আগে তোমার নামটা থাকবে তো এটা কিন্তু বড় ম্যাটার করে আশা করি বোঝা গেল তো এবার তোমাদের ডিস্ট্রিক্ট কোটা ওয়াইজ ভাগ করা হবে কিনা সে সমস্ত এখনও কনফার্ম কিছু বলা হয়নি প্রথম দিকে খবর ছিল যে এই বছর ডিস্ট্রিক্ট কোটা ওয়াইজ ভাগ করা হতে পারে কিন্তু যেহেতু এখনও ডিজিটি কোনো আপডেট দেয়নি তো তার জন্য আমি বলছি না যখনই কোনো আপডেট দেবে তখনই আমি ফাইনাল তোমাদের জানিয়ে দেবো তবে সম্ভবত ভাগ করা হতে পারে ধরো কেউ হুগলি ডিস্ট্রিক্টে রয়েছে হুগলি ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদের জন্য আলাদা করে মিডলিস্ট তো এটা হতে পারে এখন সিওরভাবে কিছু বলা হয়নি তো আশা করি বোঝা গেল তো তারপরে আসি তোমরা এই মেরিট লিস্ট কীভাবে চেক করতে পারবে তো মেরিট লিস্ট যে অফিশিয়াল ওয়েবসাইটটা রয়েছে ডাব্লিউ সেই ওয়েবসাইটেই তোমরা দেখতে পাবে কিন্তু একটু নিচের দিকে স্ক্রল করে যাবে ওখানেই তোমরা মেরিট লিস্ট বলে অপশন পেয়ে যাবে তো সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই যখন মেরিট লিস্ট দেবে আমি তোমাদের সম্পূর্ণ মেরিট লিস্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো মেরিট লিস্ট বের হওয়া পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে তো তারপরে আসি তোমাদের মেরিট লিস্ট কবে নাগাদ দেবে তো যেহেতু আমি তোমাদের আগেই প্রেডিকশান করেছিলাম যে ফার্স্ট আগস্ট থেকে টেন আগস্টের মধ্যে তো প্রেডিকশানটা একটু চেঞ্জ হয়েছে কারণ ডিজিটি শুক্রবারে মিটিং ছিল কিন্তু এইবার আমাদের ব্যাড লাক যে আমাদের কোনো খবর আসেনি আমাদের হাতে তো ডিজিটি মিটিং করে সম্পূর্ণ চুপচাপ থেকেছে কিচ্ছু জানায়নি আর আমাদের সোর্সগুলো থেকে আমরা খবর পাই সে কোনো খবর পাইনি তো আমরা একটু আন্দাজি লাগাতে পারি যে প্রেডিকশান একটু চেঞ্জ হয়েছে মোটামুটি এখন যা প্রেডিকশান আছে সেটা হচ্ছে ফোর্থ আগস্ট থেকে ঠিক আছে ফার্স্ট আগস্ট বলেছিলাম সেকেন্ড থেকে এখন সেটা চেঞ্জ হয়ে ফোর্থ আগস্ট থেকে টেন আগস্টের মধ্যে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে তো সেটা যেই ডেটেই হোক একত্রিশ তারিখের পরে তোমার ডেফিনেটলি জানতে পেরে যাবে কারণ একত্রিশ তারিখে ফর্ম ফিল আপে লাস্ট ডেট তো তোমাদের কোনো চিন্তার নেই যখনই কনফার্ম কোনো ডেট আসবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যদি আমি ভিডিও করে নাও জানাতে পারি অবশ্যই আমি কমিউনিটি ট্যাপে দিয়ে দেবো হলে তোমাদের যারা কমেন্ট সেকশানে থাকছো তাদের অবশ্যই আমি দিয়ে দেবো তো তোমরা সবাই যেন যখনই কোনো এরকম লেটেস্ট নিউজ আছে তো আমি ভিডিও না করতে পারলেও আমি যারা কমেন্ট সেকশানে থাকে আমি তাদেরকে অবশ্যই জানিয়ে দিই তো আজ এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে আর যদি কোনো প্রশ্ন থেকে থেকে মেডিল নিয়ে তো অবশ্যই জিজ্ঞাসা করবে